রূপবানের দেশ বাংলাদেশ আপনাদের একটি নদীর গল্প শোনাবো। নদীটির নাম কর্ণতলী। ব্রহ্মপুত্র এসে হাত ছাড়লো, কোথায় কোথায় আমার প্রিয়তমা শীতলক্ষা? মহামণি আমোদগ্নির আদেশে পরশুরাম উঠার আঘাত করে মাতৃ হত্যা করলে সেই পাপে উঠারটি তার হাতে আটকে যায়। যৌথ প্রযোজনা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার। বাংলাদেশ থেকে আমি আজিজুল হক হ্যালো দুনিয়া নিয়ে আপনাদের সাথে আছি, আর অস্ট্রেলিয়া থেকে আপনাদের সবার প্রিয় বনি আমিন আছেন। আজকে আপনাদের একটি নদীর গল্প শোনাবো। নদীটির নাম কর্ণতলী। এই নদীটি সাভারের তেঁতুল ঝরাই ইউনিয়নের উত্তর প্রান্তে এসে ধলেশ্বরীর সঙ্গ ত্যাগ করে, এবং সঙ্গ ত্যাগ করে সেই কর্ণতলী নদীর স্রোতধারার বহমানই আজকের এই নদী। আমি এখন যে নদীতে ভাসছি সেই নদী কি একটু গলিয়ে ফেললেন প্রিয় দর্শক, আপনাদের আরেকটু ক্লিয়ার করি। এই নদীটিকেই বলা হয় যে ঢাকা শহর, আপনার আমার যে ঢাকার শহর, প্রাণের শহর, সেই শহরের গর্ভধারিণী। হ্যাঁ প্রিয় দর্শক, এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমি কোন নদীর উপর ভাসছি, কোন নদীর বুকে আমি আছি। আমি আছি বুড়িগঙ্গা নদীর বুকে। আজ আপনাদের এই বুড়িগঙ্গা নদীরই কিছুটা সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরবো। অনেকেই হয়তো জানেন, তবে হ্যালো দুনিয়া আজ চেষ্টা করবে এই বুড়িগঙ্গা নদীর অসংখ্য মিথ, অসংখ্য পৌরাণিক কাহিনী, গল্প, এগুলো আপনাদের মাঝে তুলে ধরতে। যদি ঢাকার কথা বলতে হয় তাহলে বুড়িগঙ্গাকে বাদ দিয়ে নয়। ওই যে আপনাদের বললাম আগেই যে বুড়িগঙ্গাই হচ্ছে ঢাকার গর্ভধারিণী। বুড়িগঙ্গাকে বাদ দিয়ে যেমন ঢাকার ইতিহাস নয়, তেমনই এই বুড়িগঙ্গা নদীর সাথে এই দক্ষিণ এশিয়ার, এই পূর্ব বাংলার যেই উত্থান এবং পতন, যদি 1700 শতকের নবাব সিরাজউদ্দৌলার কথা বলেন, তার উত্থান এবং পতন সব কিছুই এই বুড়িগঙ্গার সাথেই সম্পৃক্ত। প্রিয় দর্শক হ্যালো দুনিয়া আজ আপনাদের বুড়িগঙ্গা নদী দেখাবে। এটি আপনারা আগেও দেখেছেন, এখনও দেখবেন। এখন বর্ষা মৌসুম, বলা চলে যে বুড়িগঙ্গার কিছুটা যৌবন এখন বিদ্যমান, কিছুটা রূপ হয়তো আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেনও হয়তো। ঢাকা থেকে যতটাই দূরে যাওয়া যায় বুড়িগঙ্গার রূপের প্রতিচ্ছবি ততটাই যেন আপনাদের সামনে ফুটে ওঠে। দর্শক চলুন বুড়িগঙ্গার সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানি, যেটা আপনারাও জানেন, এবং এই বুড়িগঙ্গাকে ঘুরে ঘুরে নৌকায় ভেসে ভেসে পাখির চোখে আকাশে উড়ে উড়ে দেখি। বাংলার মধ্যযুগের গৌরবংশ, পাল বংশ, এদের ইতিহাস পড়লে দেখা যায় তাদের শাসন কার্য পরিচালনার কেন্দ্র গড়ে উঠেছে বিভিন্ন নদ নদীকে কেন্দ্র করে। এরপর বাংলার স্বাধীন সুলতানি বংশ, মুঘল বংশ ও বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। মুঘল সুবেদারেরা অনেকেই এই নদীর প্রেমে পড়ে গিয়েছিলেন। বুড়িগঙ্গার তীরেই গড়ে উঠতে থাকে জমজমাট ঢাকা নগরী। 1610 সালে সুবেদার ইসলাম খান চিস্তির সময় বাংলায় প্রথমবারের মতো ঢাকার রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে, যা তখন পুরোটাই বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই ছিল। ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক
স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হলেও মূলত ধলেশ্বরী থেকেই বুড়িগঙ্গার উৎপত্তি। 1800 সালে ইউরোপিয়ান বণিক টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভ্যানিসের মতো। এমনকি গত শতাব্দীর 50-এর দশকেও বুড়িগঙ্গার স্বচ্ছ পানি ঢাকার সেই আদি জনপদে বিনামূল্যেই ভ্যানিস দেখার ব্যবস্থা করে দিত। বুড়িগঙ্গা নদীকে ঘিরে গড়ে ওঠা ঢাকা শহরের উন্নয়ন হয়েছিল মোঘল আমল থেকেই। খরস্রোতা বুড়িগঙ্গার তীরে স্থায়ী বসতি স্থাপন করা ছিল বেশ মুশকিল। তখন কমিশনার চার্লস থমাস ব্যাকল্যান্ডের উদ্যোগে 1864 সালে শুরু হয়ে নির্মাণ করা হয় ব্যাকল্যান্ড বাঁধ। এরপর সময়ে সময়ে বুড়িগঙ্গা তার গতিপথ বদলেছে। ব্যাকল্যান্ড বাঁধের ফ্রেমে বাধা যায়নি এই নদীকে। 1864 সালে যে বুড়িগঙ্গা বয়ে যেত লালবাগ কেল্লা, রায়ের বাজার আর পিলখানা ঘাটের ধার ঘেঁষে, সময়ের সাথে সেই বুড়িগঙ্গা সরে যেতে থাকে দক্ষিণে। উত্তরে জমতে থাকা পলিমাটি জন্ম দিতে থাকে শহরের আরেকটি অংশকে। বুড়িগঙ্গাকে কেন্দ্র করে গড়ে ওঠে ঢাকার বয়স, দিন দিন বাড়তে থাকে। সাথে বুড়িগঙ্গা হারাতে শুরু করে তার স্বচ্ছতা, লাবণ্যতা, সৌন্দর্যকে। বুড়িগঙ্গাকে কেন্দ্র করে গড়ে ওঠে দালান কোঠা, ব্যবসা বাণিজ্য, কলকারখানা। বুড়িগঙ্গার সবচেয়ে ভয়াবহতা নিয়ে আসে কলকারখানার বজ্র পদার্থ এবং পর্যায়ক্রমে নানান সেতু নির্মাণ। মুঘল আমলে 1645 সালে বুড়িগঙ্গার উপরে সেতু তৈরি হয়েছিল, সেই স্থানটি এখন পাগলার পুল নামে পরিচিত। এছাড়া নির্মাণ করা হয় বাংলাদেশের চিনমৈত্রী সেতু, যা 1989 সালে যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। তারপর মিটফোর্ড হাসপাতালের কাছে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু নির্মিত করা হয়। বুড়িগঙ্গার দৈর্ঘ্য নিয়ে নানান মতভেদ আছে। কারো মতে 27 কিলোমিটার, কারো মতে 26 কিলোমিটার, আবার কারো মতে 30 কিলোমিটার। গড় গভীরতা এই নদীটির 10 মিটার এবং প্রস্থ 400 মিটার। 1984 সালে এর পানি প্রবাহের পরিমাণ গ্রহণ করা হয়, তাতে সর্বোচ্চ 2902 ঘনমেঘ পানির প্রবাহ লক্ষ্য করা গেছে। বুড়িগঙ্গার নামকরণ নিয়ে আছে নানান মত ও নানান মিথ। বাংলাদেশের নদীমালা গ্রন্থের বর্ণনা মতে বুড়িগঙ্গার অন্য নাম নলিনী ও অ্যান্টিভল। রামায়ণে বর্ণিত গঙ্গার পূর্বগামী 3টি শাখা যথা হলদিনী, পাবনী, নলিনীর সাথে টলিমি বর্ণিত কাম্বেরিথন, সি ভেস্টমন এবং অ্যান্টিবলের সাদৃশ্য লক্ষ্য করা যায়। সুতরাং এ বর্ণনা হতে যা পাওয়া যায় তা হল রামায়ণে বর্ণিত নলিনী ও টলিমি বর্ণিত অ্যান্টিবল হল বুড়িগঙ্গার অন্য নাম। চলুন এবার আপনাদের বুড়িগঙ্গার নামকরণ নিয়ে একটি মিথ শোনাই। অনেককাল আগে এক ঋষির পরশুরাম নামের এক ছেলে ছিল। তার মন পাচেক ওজনের একটি কুঠারও ছিল। সে কুঠারের আঘাতে পাথর কেটে ব্রহ্মপুত্রকে হিমালয় থেকে বের করে আনল। ব্রহ্মপুত্র ভৈরব গর্জনে সমুদ্রের পথে ছুটে চলল। এরই মাঝে সে শুনতে পেল শীতলক্ষার অপরূপ রূপের কথা। অমনি ব্রহ্মপুত্র প্রবল বেগে পাড় ভাঙতে ভাঙতে বিশাল গর্জনে শীতলক্ষার দিকে এগিয়ে গেল। খবর শুনে শীতলক্ষার তখন ভয়ে বুক কাঁপছে। তার মন এ দুরন্ত বরকে গ্রহণ করতে চাইছিল না। শীতলক্ষা তখন মন্ত্র পড়ে এক বুড়ি সেজে বসে রইল। ব্রহ্মপুত্র এসে হাত ছাড়ল, কোথায় কোথায় আমার প্রিয়তমা শীতলক্ষা? সুন্দরী শীতলক্ষা বলল, আমাকেই লোক শীতলক্ষা বলতো, আমি বুড়ো হয়ে গেছি গো, আমি বুড়ো হয়ে গেছি। ব্রহ্মপুত্র বলল, চালাকি চলবে না, আমি বিয়ে করলে তোমাকেই করব। তখন ব্রহ্মপুত্র আর শীতলক্ষার মিলন হল। কিন্তু লোকে শীতলক্ষার খানিক অংশকেই বুড়িগঙ্গাই বলতে লাগলো। অন্যদিকে ঐতিহাসিক নজির হোসেন এই মিথের একটি ভিন্ন বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, মহামণি আমোদগ্নির
আদেশে পরশুরাম উঠার আঘাত করে মাতৃ হত্যা করলে সেই পাপে উঠারটি তার হাতে আটকে যায়। তারপর নানান ঘটনা পেরিয়ে ব্রহ্মপুত্র নদীর পবিত্র জলের পরশে তার পাপ মোচন হয় এবং কুঠারটি তার হাত থেকে খসে পড়ে। এরপর পরশুরাম নাঙ্গলের ফলার আঘাতে আঘাতে পথ তৈরি করে সেই পানিকে সমভূমিতে নিয়ে আসেন। নাঙ্গল বন এসে নাঙ্গল আটকে গেলে পরশুরাম বুঝতে পারেন তার উদ্দেশ্য সফল হয়েছে, তার পাপ মোচন হয়েছে এবং ব্রহ্মপুত্র নদের ধারা সেখানেই থেমে গেল। তারপর ব্রহ্মপুত্র যখন শীতলক্ষার রূপ যৌবনের কথা জানতে পারল তখন সে তাকে পাবার আশায় শীতলক্ষার দিকে ধাবিত হল। বাকি ইতিহাস তো আপনাদের আগেই জানালাম। এই বুড়িগঙ্গার সাথেই মিশে আছে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার উত্থান ও পতনের নানান ঘটনা। শায়েস্তা খানের কাটারা পাকুরতলি আর চাঁদনি ঘাট। কাটারা পাকুরতলিতে কাঠের প্রাসাদ নির্মাণ করেছিলেন শায়েস্তা খান। মিটফোর্ড হাসপাতাল চত্বরে তার মসজিদটা এখনও আছে। আর ইসলাম খানের চাঁদনি নামে এক বিরাট শাহি বজরা বা প্রমোত্তরি থাকত চাঁদনি ঘাটে। অতীতে অনেক ইমারত গড়া হয়েছিল বুড়িগঙ্গার তীর ধরে। নদীতে ভাসতে ভাসতে ওগুলোর আলিশান রূপ দেখে বিমোহিত হতো সবাই, কিন্তু অধিকাংশকেই দৃষ্টির আড়ালে সরিয়ে দিয়েছে ইট সিমেন্টের আধুনিক জঙ্গল। আর সেই জঙ্গলের বজ্রে বুড়িগঙ্গার বুকে দূষণের মচ্ছর। বাদামতলি ঘাট ছাড়িয়ে আরও ভাটিতে আহসান মঞ্জিল, আহসান উল্লার নামে পুনর্নির্মিত ভূতপূর্ব ফরাসির কুটি। তারপর সদরঘাট, বহু শতাব্দী ধরেই ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল এই সদরঘাট। আরও ভাটিতে ফরাসিদের বাজার খ্যাত ফরাজগঞ্জ। তারপর বিবিকা রওজা ছাড়িয়ে বুড়িগঙ্গার পূর্ব অঞ্চলের বালু নদী থেকে বেরিয়ে আসা দোলাই নদীর পতিত মুখ। একসময় এই মুখের দুপারে ছিল পাঠান আমলের দুটি দুর্গ। এরপর পোস্তগোলা। এই পোস্তগোলার সঠিক উচ্চারণ পুষত একিলা, মানে কেল্লার পেছনে। এলাকাটির অবস্থান পাঠান দুর্গের পেছনে হওয়ায় এমন নাম। আরও সামনে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু। তারপর পাগলা। দ্য ঢাকা মুঘল ক্যাপিটাল গ্রন্থে ফজলুল করিম লিখেছেন, মীর জুমলা 1660-এর দশকে সুবেদার হয়ে ঢাকায় এসে পাগলায় পুল নির্মাণ করেন। স্থানীয় জনশ্রুতিতে পাগলানাথের নামে সেই পুলের নাম পাগলা পুল। টাওয়ার বিশিষ্ট সেই পুলের কিছু অংশ এখনও মাটির ভেতরে দেবে যেতে যেতে মাথা তুলে আছে। এরপরেই ফতুল্লা, শাহ ফতেউল্লার মাজার। ফতুল্লা পেরিয়ে আরও এগিয়ে পশ্চিমে বাঁক খেয়ে বুড়িগঙ্গার প্রবাহ মিশে গেছে ধলেশ্বরীতে। বুড়িগঙ্গা এখন আর আগের মতো নেই। যে বুড়িগঙ্গার জল আগে স্বচ্ছ আর মাছের বিচরণ ক্ষেত্র ছিল, সে বুড়িগঙ্গার এখন করুণ হাল। ক্রমাগত দূষণে এর পানি এখন কালচে আকার ধারণ করে পানের অযোগ্যতা বটেই মাছের বিচরণের জন্যেও অনুপযোগী হয়ে পড়েছে। যে কারণে বুড়িগঙ্গায় এখন আর আগের মতো মাছের সন্ধান মেলে না, তার উপর যুক্ত আছে অবৈধ দখলদারিত্ব। সব মিলিয়ে বুড়িগঙ্গার অবস্থা এখন নাজুক। বন্ধুরা, বুড়িগঙ্গাতে ভাসছি বন্ধুরা, আমি ফণি আমিন। এখন ঢাকার যেই বুড়িগঙ্গা নদী, সেই নদীতে আজ ভাসছি। প্রচন্ড গরম, এখন 31 ডিগ্রি সেলসিয়াস, আর এদিকটায় প্রচুর হাওয়ায় প্রচুর আর্দ্রতা, গা ভিজে গেছে, গেঞ্জি চুপসে গেছে। বন্ধুরা, আমি আছি বাংলাদেশে, রূপবানের দেশ বাংলাদেশ। আজ 6 আগস্ট 2018। বন্ধুরা, আপনাদেরকে ড্রোন উড়িয়ে বুড়িগঙ্গা কিছু অংশ দেখিয়েছি, সদরঘাট দেখিয়েছি, আহসান মঞ্জিল দেখিয়েছি। বন্ধুরা, এখন এই যাত্রা এটা শেষ হলো। This is Bonnie Amin from Buriganga River, Dhaka, Bangladesh.
Thank you very much. Come on. We'll be right back.